যুবকদের টিপসটা দিয়ে যায়, এরপরে আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। তোমাদের এক একটা সেজদার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। তোমাদের সেজদার মূল্য দিবে একজন, চিল্লা বলো তিনি কে? আওয়াজ দিতে হবে কে? পৃথিবী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাদের সময়গুলোকে কিনে নেয়, টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাদের মূল্যবান লাইফটাকে বিক্রি করো না। লাইফ যদি বিক্রি করতে হয় কার কাছে করবা? আওয়াজ দিতে হবে কার কাছে? তোমার মূল্যবান সময়ের দাম অনেক বেশি। বিশ্ব নবীর সামনে জিব্রাইল এসে বসে আছেন, সালাম বিনিময় হলো, একবার দুইবার নয়, বিশ্ব নবীর সামনে জিব্রাইল প্রায় 24,000 বার আসা যাওয়া করছিলেন, ঠিক কিনা? বিশ্ব নবীজি বললেন, শোনো শোনো জিব্রাইল, আজকে কিন্তু তোমার কোনো কথা আমি বিশ্ব নবীজি শুনবো না, আজকে শুধু আমি তোমাকে দুইটা প্রশ্ন করবো। জোরে বলেন কয়টা? দুইটা প্রশ্ন হবে। এই দুইটা প্রশ্ন আমি বিশ্ব নবীজি তোমাকে করব, এই দুইটা প্রশ্নের জবাব তুমি দিবা, এরপরে আমার কাছ থেকে আজকে চলে যাবা, তোমার কোনো কথা আমি বিশ্ব নবী আজকে আর শুনব না। প্রথম নম্বর প্রশ্ন হল, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ভাবে তোমার চোখের ভিতরে পাওয়ার দিয়েছে, এই পাওয়ারের ব্যাখ্যাটা তুমি আমারে দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দান করেছেন এই বিষয়টা আপনি জানতে চান। ঠিক আছে, আপনি শুনেন। আসমান থেকে সারা পৃথিবীতে যখন ঝমঝম করে বৃষ্টি হয়, ওই ঝমঝম করে বৃষ্টি পড়ার সময় আমি জিব্রাইল লক্ষ্য করলে কত ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়ে আমি জিব্রাইল গণনা করতে পারি। এই যে এই এলাকাতে মানে কেশবপুর, এই কেশবপুরে যদি 1 ঘন্টা বৃষ্টি হয় কেউ গণনা করতে পারবে? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। কিন্তু এই কেশবপুরে ব্যাংক আছে না নাই? ইসলামী ব্যাংক আছে না? যে কোনো তো একটা ব্যাংক আছে। এই কেশবপুরের আশেপাশের যত মানুষ আছে সমস্ত মানুষ কোন দিন কত টাকা রেখেছে, কোন দিন উঠিয়ে এনেছে, সমস্তগুলো হিসাব এই ব্যাংকে থাকে, ঠিক কিনা? কিন্তু এই কেশবপুরে আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি এই যে জমিনের ভিতরে এসে পড়বে, এই কেশবপুরের সমস্ত মানুষ যদি মিলে গণা শুরু করে গুনতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। যে কম্পিউটারে মানুষের টাকার হিসাব থাকে ওই কম্পিউটার লাগাই দিলে পারবে? কোনো বিজ্ঞানী পারবে? সম্ভব নয়। কিন্তু জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি যে জমিনের ভিতরে পড়ে, সারা পৃথিবীতে যখন বৃষ্টি পড়ে সমস্ত বৃষ্টি এক এক করে গণনা করার মতো আমার চোখের ভিতরে সেই পাওয়ার আছে। বিশ্ব নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বললেন, শোনো শোনো, এইবার বলো তো দেখি কোন জিনিস তুমি গণনা করতে পারো না। আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ে তুমি তো গণনা করতে পারো, এইবার কোন জিনিস তুমি গণনা করতে পারো না ওই জিনিসটার কথা বলো। এইবার বিশ্ব নবীজির সামনে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখেন আপনার সমস্ত যুবক ও উম্মতেরা, সুবহানাল্লাহ, বলেন যুবকদের এই টিপস, যুবরা কান দিয়ে শোনো। বিশ্ব নবীজির সামনে যুবকদেরকে জিব্রাইল ইশারা করে বললেন, ওই যে যুবক সমস্ত সাহাবেরা আর সব যুবক উম্মতেরা মাথার উপরে যখন একটা টুপি লাগায় ওযু করার পর পাঞ্জাবি পরিধান করে আল্লাহু আকবার বলে যখন একটা সেজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন, যুবক বান্দার সেজদা দেওয়ার পরে আমার আল্লাহ ওই যুবকের আমল নামায় কতগুলো নেক লিখে দেয় আমি জিব্রাইল পর্যন্ত নেকগুলো গুনতে পারি না। তোমার সম্মান বেশি না কম? কথা বলো, বেশি না কম? তোমার এই মূল্যবান সময়গুলো সেজদায় পড়িয়ে কাটানো দরকার, চিল্লা বলো ঠিক কিনা? এমন কোনো মিছিলে নয়, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আগুন ধরিয়ে দাও, এই কোনো মিছিলে সময় কাটানো যাবে? কথা বলো, যাবে? যাবে। এমন মিছিলে গিয়ে সামনে হাজির হয়েছ যে মিছিলে গেলে জহুর কাজা হয়ে যায়,
আসর কাজা হয়ে যায়, মাগরিব কাজা হয়ে যায়, এশারও খবর থাকে না, চিল্লা বলো ঠিক কিনা। এমন মিছিলে যাও যে মিছিলে তাকবীরের ভিতরে শুধু আল্লাহর কথা থাকে, চিল্লা বলো ঠিক কিনা। এমন মিছিলে হাজির হয়ে যাও যেই মিছিলের ভিতরে বিশ্ব নবীজির একামতে দিনের গন্ধ থাকে। এমন মিছিলে হাজির হয়ে যাও যেই মিছিলের ভিতরে তোমার নামাজের কথা থাকে, যেই মিছিলের ভিতরে তোমাকে একত্রিত করার কথা থাকে, চিল্লা বলো ঠিক কিনা। তোমার সময়টা বড় মূল্যবান সময়, এই মূল্যবান সময়গুলোকে তোমাকে কাজে লাগাতে হবে। আজে বাজে জায়গাতে বসে থেকে দোকানপাড্ডায় আড্ডা দিয়ে তোমার সময় লস করা যাবে না, কারণ তোমার সময়ের এখন মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। একটা সেজদার যে কতগুলো নেক এটা জিব্রাইল পর্যন্ত গুনতে পারে না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বইল। আবার বিশ্ব নবীজি বললেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে বলবে, বান্দা তোর যৌবন কালের সমস্ত নেকগুলো দিয়ে জান্নাতের দিকে চলে যা। মানে যৌবন কালের সমস্ত হিসাব নিকাশ, সব হিসাব নিকাশ তুই আমার কাছে দে, আমার কাছে যৌবন কালের হিসাব নিকাশ দিয়ে বান্দা তুই জান্নাতের দিকে চলে যা। যৌবন কালে এখন ইবাদত করার সময়, চিল্লা বলো ঠিক কিনা। তোমরা যদি যৌবন কালে তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, বৃদ্ধকালে তাহাজ্জুদ নামাজ না পড়লেও তোমার আমল নামায় নেক দিবে কে? আওয়াজ দিতে হবে কে? 80 বৎসর বয়সের কোন লোক যদি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে, সে চাকরি পাবে? কথা বলেন, পাবে? পাবে? তাকে কখনো চাকরি দেওয়া হবে না, কারণ সরকারি লোকেরা বলবে তোমার বয়স শেষ হয়ে গেছে দুনিয়াতে, তুমি এখন এসে এখানে কি করবা, ঠিক কিনা? কিন্তু যদি 25 বছর বয়সে করে হয়ে যাবে, কথা বলেন, 25 থেকে 60 বৎসর পর্যন্ত সরকারি জব করলো, 60-এর পর থেকে তার বৃদ্ধ বয়স, সরকারে চিন্তা করে এতদিন পর্যন্ত যখন আমারই কাজ করেছে তখন তাকে বৃদ্ধকালে কিছু পেনশনের ব্যবস্থা করে দিই, ঠিক কিনা? পেনশনের ব্যবস্থা করে তাকে দেওয়া হয়, কারণ বৃদ্ধকালে লোকটা যেন বসে বসে খায়। এই পেনশনের ব্যবস্থাও একজনা করেছেন, চিল্লা বলেন তিনি কে? আওয়াজ দিতে হবে কে? বিশ্ব নবীজি বলেন, শোনো শোনো, বৃদ্ধকালে যখন তুমি রাতের বেলা ঘুমিয়ে থাকো, বৃদ্ধকালে রাতের বেলা যখন ঘরের ভেতরে ঘুমিয়ে যাও, তাহাজ্জুদ নামাজের সময় বান্দা তুমি এখন উঠতে পারো না, কারণ বয়স হয়েছে 80 থেকে 85, 80 থেকে 90, মাঘ মাসের শীতের রাতে ঠান্ডা আছে না নাই? কথা বলেন, মাঘ মাসের শীতের রাতে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে কখনো ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বান্দা তুমি দাঁড়াইতে পারো নাই, ফেরেশতা এসে লিখে দেয় তাহাজ্জুদ নামাজ আজকে কাজা করছে পড়ে নাই। লিখতে সেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কলমটারে ছপ করে ধরে বলে, খবরদার তোরা ঘুম কিন্তু লিখতে পারবি না। ফেরেশতারা বলেন, আল্লাহ নামাজ তো পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোন, বৃদ্ধ বান্দার কেউ বানাই নাই, বৃদ্ধ বানিয়েছেন একজন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বৃদ্ধ কেউ বানাই নাই, বৃদ্ধ আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বৃদ্ধ বানালাম, বান্দার এখন ঠান্ডা লাগে, ঠান্ডা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতে পারে না। যা আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালে যেভাবে তাহাজ্জুদ নামাজে বান্দা সময় কাটাতো, বৃদ্ধ তো আমি আল্লাহ বানিয়েছি, যৌবন কালের তাহাজ্জুদের নেক আমি আল্লাহ বৃদ্ধকালে উঠাইয়া দিলাম। তে যৌবন কালে ইবাদত করবা? কথা বলো, সবাই রাজি আছো? আল্লাহ যেন সবাইরে কবুল করে আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন।